প্রিয় দর্শক, আমাদের অনেকের মনে ইচ্ছে হয় যে এত সাকসেসফুল মানুষ হই যে দুনিয়াতে নিজের একটা নাম হোক, লোকেরা আমাকে চেনে। আমাদের মধ্যে অনেকে কৌতূহলবশত নিজের নাম গুগলে লিখে সার্চ করে, কিন্তু গুগলে সার্চ করে কারোর জীবন বদলে যেতে পারে। আজকের ভিডিওতে এরকম একটা রহস্যময় ঘটনার কথা বলবো। এই ঘটনাটি অ্যানোরা পেট্রোভা নামের একটি যুবতীর, যিনি পোর্টল্যান্ডে থাকতেন তার বাবা মায়ের সাথে। ছোটবেলা থেকেই আইস স্কেটিং খেলায় তার বেশ ভালোই আগ্রহ ছিল। অ্যানোরা মাত্র 13 বছর বয়সেই অনেক চ্যাম্পিয়নশিপ ও মেডেল জিতেছেন। অ্যানোরাকে তার কাছের লোকেরা অ্যানি নামে ডাকত। ওর জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর মধ্যে হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। যখন নিজের একটি গুরুত্বপূর্ণ কম্পিটিশন ক্রিস্টাল ক্লাসিক চ্যাম্পিয়নশিপের এক রাত আগে অ্যানি যখন কৌতূহলবশত নিজের নাম ইন্টারনেটে সার্চ করে, সঙ্গে সঙ্গে অ্যানির নামে ইন্টারনেটে একটি উইকিপিডিয়া পেজ বেরিয়ে পড়ে। যখন অ্যানি ওই পেজটি ওপেন করে, সে দেখতে পায় পেজটিতে তার জীবনের অনেক ঘটনাই লেখা আছে, যা একদম সঠিক। ওই পেজেই অ্যানোরার অ্যাচিভমেন্ট সেকশনে অ্যানোরাকে পোর্টল্যান্ড ক্রিস্টাল ক্লাসিক্যাল চ্যাম্পিয়নশিপের উইনার বলা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কম্পিটিশন তো বাস্তবে তখনও হয়নি। অ্যানোরা ভাবল তার বাবা তার মনোবল বাড়ানোর জন্য এই উইকিপিডিয়া পেজটি বানিয়েছে। পরের দিন বাস্তবেই অ্যানোরা ওই চ্যাম্পিয়নশিপটি জিতে যায়। কিন্তু পরের দিন সকালে যখন তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তার বাবা বলেন তিনি এরকম কোনো পেজই বানাননি। এরপর অ্যানি তার সব কম্পিটিশনের আগে উইকিপিডিয়া পেজটিতে ভিজিট করতে লাগলো, আর অদ্ভুতভাবে ওই পেজটিতে যা লেখা থাকতো হুবহু সেটাই হতো। অনেকগুলো কম্পিটিশন জেতার পরে অ্যানোরার মনে একটা কৌতূহলের জন্ম হলো। অ্যানি ওই উইকিপিডিয়া পেজে গিয়ে সব আপকামিং কম্পিটিশন ও অলিম্পিক্সের সাথে জড়িত ডিটেলগুলো এডিট করার চেষ্টা করলো, কিন্তু অ্যানি সেটা করতে পারলো না। হয়তো ওই পেজটিতে এডিট করার চেষ্টা করাটা ওর সব থেকে বড় ভুল হয়ে গেল, কারণ এই ঘটনার পরে অ্যানোরার জীবনে একের পর এক খারাপ খবর আসা শুরু হয়ে গেল। কিছুদিন পর ওই পেজটি আপডেট হয়ে গেছিল এবং পেজের কিছু অংশ পরিবর্তন হয়ে গেছিল, এবং ওই পেজে লেখা ছিল, অ্যানোরা পেট্রোভা একটি সেলফিশ মেয়ে, ওকে এবার তাই মিলবে যা ও ডিজার্ভ করে। এবং এই পেজে এটিও লেখা ছিল যে অ্যানোরা একটা অনাথ মেয়ে যার মা বাবা মারা গেছে একটি কার অ্যাক্সিডেন্টে। এটি পড়েই অ্যানি ভীষণ ভয় পেয়ে গেল এবং সে দ্রুত তার বাবা মায়ের কল করতে লাগলো, কিন্তু কল লাগলো না। পরের দিন অ্যানোরা খবর পেল যে তার বাবা মা কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং তার বাবা মা মারা গেছে। খবর পেয়ে অ্যানোরা খুবই কষ্ট পেয়েছিল। সে এই পেজটি ইন্টারনেট থেকে ডিলিট করতে চাইল, কিন্তু কোনোভাবেই ডিলিট করতে পারল না। একদিকে স্কেটিংয়ে বারবার হারের মুখ দেখতে হচ্ছিল, অন্যদিকে বাবা মায়ের সব মৃত্যুর খবর অ্যানোরাকে এক গভীর নিরাশায় আচ্ছন্ন করে ফেলে এবং সে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যেতে থাকে। অ্যানোরার চিকিৎসা চলছিল, ধীরে ধীরে সে কিছুটা সুস্থ হতে থাকে। অ্যানোরা আবার স্কেটিং এর প্রশিক্ষণ শুরু করলো। তারপর সে একদিন রাতে শেষবারের মতো উইকিপিডিয়া পেজটি খোলার সিদ্ধান্ত নিল। এবার সে পেজটি খুলে দেখল, সেখানে লেখা ছিল অ্যানোরা পেট্রোভা এক আমেরিকান জুনিয়র স্কেটিং চ্যাম্পিয়নশিপ উইনার ছিল। এই অনাথের মৃত্যু হয় এর লোভ এবং একাকিত্বের কারণে। এর কিছুদিন পর পুলিশ অ্যানোরার লাশ তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে। নিজের টেবিলের সামনে কম্পিউটারের উপর কয়েকদিন আগেই মরে পড়েছিল। পুলিশরা জানায় অ্যানোরা তার বাবা মায়ের মৃত্যুর দিন কোনো কলই করেনি বা কোনো উইকিপিডিয়া পেজের ব্যাপারে ইন্টারনেটে কোনো কমপ্লেনও করেনি। অ্যানোরার কম্পিউটারের সামনে তার হাতের লেখা একটি চিঠি পাওয়া যায়, যেটি সে তার বন্ধুকে লেখে। কিন্তু সেই চিঠিতেও অ্যানি তার বন্ধুকে পাঠায়নি। চিঠিতে তার সমস্ত ঘটনার বর্ণনা ছিল। তাহলে এগুলো কি ছিল? এগুলো কি কোনো অ্যানির মন গড়া কল্পনা ছিল, নাকি অ্যানোরা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছিল,
নাকি সত্যি ওর সাথে কোনো অপ্রাকৃতিক ঘটনা ঘটেছিল। যাই থাক, সেটি সত্যি খুবই রহস্যজনক ছিল। অ্যানোরা আজও এমন রহস্য যা সলভ করা সম্ভব হয়নি। এই ঘটনাটি সবথেকে প্রথমে ক্রিপি পাস্তা নামে একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল। এই ঘটনা সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।